पीते गल्प दादू आजकेर विशेष निवेदन भौतिक गल्प अवलम्बने अरविंद गुहर भूत नहीं पेदनी नहीं गल्प पाठे ओ विभिन्न चरित्रे अंशग्रहण करेछेन अशोक अभिजीत ओ मौसुमी गल्पटी अजय दासगुप्तर सम्पादनाय सुवर्ण प्रकाशनी थेके भूतेरा सब एइखाने बोईटी थेके संग्रह करा हयेछे। शुरू होच्छे अरविंद गुहर भूत नेई पेदनी नेई। ভূতের নামে কিছু লেখা দরকার। ভূতের বয়ে ছেলেমেয়েরা একবারে দুর্বল হয়ে যাচ্ছে। ভূতের নামে কত আজে বাজে গল্প যে আছে, কারো কারো কাছে ছাপারক করে বেদবাক্য, ছাপারক করে ভূতের কথা দেখেছে, ব্যাস আর কথা কি, অমনি বিশ্বাস হয়ে গেল নিশ্চয়ই ভূত আছে। আচ্ছা, ভূত কি কেউ স্বচক্ষে দেখেছে? কোথায় দেখবি রে বাপু, যা নেই তাকেও কখনো দেখতে পারে? তুমি নিজে দেখেছ? দেখনি। ও, তোমার পিসেমশাই দেখেছেন? আরও একটু খোঁজ খবর নিয়ে দেখো, পিসেমশাইও স্বয়ং দেখেননি। ফলহারিণী অবস্থায় ভূত দেখেছিলেন তোমার পিসেমশাইয়ের আপন ভাইরা ভাই। সত্যি সত্যি দেখেছিলেন? কেননা বাজি রেখে বলতে পারি, তোমার পিসেমশাইয়ের ভাইরা ভাইয়ের চোখ খারাপ, হজমের দোষ আছে, হাট সুস্থ নেই, উনি ভূত দেখবেন না তো ভূত দেখবেন কে? আমার কথা শোনো, দুনিয়ার কোথাও ভূত নেই। ভগবান হয়তো থাকলেও থাকতে পারেন, কিন্তু ভূত নেই নেই নেই। কিন্তু আমার কথা কি কেউ শুনবে, কিংবা শুনলে কেউ বিশ্বাস করবে? না, মুখের কথায় কিছু হবে না। ভেবেচিন্তে দেখলাম এই বিষয়ে অনেক কোটেশন টোটেশন দিয়ে একখানা মোটাসোটা বই লিখলে মন্দ হয় না। ভূত যে নেই এ বিষয়ে একখানা বই, এমন সব প্রমাণ দাখিল করব কেউ আর আমাকে একবিন্দু অবিশ্বাস করতে পারবে না। আমার সেই বইখানি পড়লে কারো আর ভূতের ভয় থাকবে না। তা দেখো, কলকাতায় বসে অমন বই লেখা যায় না। এত হই হুল্লোড়ের মাঝে অমন এলাহি কাণ্ড করা যায় না, একটু নির্জন নিরিবিলি দরকার। কোথায় আছে তেমন জায়গা? বংশীবদন রাহা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বিস্তর দেশ বিদেশ ঘুরেছে। বংশীবদন নিশ্চয়ই একটা ভালো জায়গায় খোঁজখবর দিতে পারবে। গেলাম বংশীবদনের কাছে, কিন্তু ভূত নেই শুনেই বংশীবদন খেপে গেল, বলল, তুই ঠিক জানিস ভূত নেই? এত লোক যে ভূতের কথা বলে, বানিয়ে বানিয়ে বলে। হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলে তো, না জেনে বলে, অন্যের মুখে ঝাল খেয়ে বলে, শুনে বলে। তুই বলছিস সত্যি সত্যি কেউ কখনো ভূত দেখেনি? আমি জোর গলায় বললাম, না, কেউ সত্যি সত্যি দেখেনি, যা দেখেছে ভুল দেখেছে। এই দড়ি দেখে সাপ বলে ভুল করেছে, ভূতের গল্প হচ্ছে গ্যাঁজাখুরি গল্প। খানিকক্ষণ
গুম হয়ে রইল বংশীবাদন। তারপর ঘাড়ে একটা মস্ত ঝাঁকুনি দিয়ে বলল, থাক বাপু, না থাকলেই ভালো, কিন্তু বাপু যদি ধর থেকেই থাকে, যার অটে তার কিছুটা তো বটে, তাহলে ভূত নিয়ে ঘাটাঘাটি করতে যাচ্ছ, শেষকালে তোমারই ঘাটটা না মটকে দেয়। আর যাই হোক, বেগরে প্রাণটা দিও না বাপু। আমি রাগ করে বললাম, ভুল বলেছি বংশীবাদন, এক একটা ভূত আছে, তুই নিজেই তো একটা ভূত। বংশীবাদন ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে বলল, এ তুই রাগের কথা বলছিস দাদা, ভূত হলে তো বেঁচে থাকতাম, বাড়ি ভাড়া দিতে হতো না, ভাব ট্রেন ভাড়া দিতে লাগতো না, বিনি পয়সায় রাজার হালে খাওয়া দাওয়া করতাম, ভূত হয়ে বেঁচে মরতে থাকবো, আমি কি আর তেমন ভাগ্য করে এসেছি? যাই বলুক, বংশীবাদন শেষ পর্যন্ত আমাকে একটা পছন্দসই ঠিকানা দিল, নির্জন নিরিবিলি জায়গা, ঠিক যেমনটি আমি চাই। সে ঠিকানা কলকাতায় নয়, কলকাতা ছাড়িয়ে বহু দূরে পশ্চিমবঙ্গের বাইরে গয়ায়। বংশীবাদন বলল, হ্যাঁ রে দাদা, গয়ায় ওর খুব সুবিধা হবে, ওখানে গয়ায় যত আছে তত জ্যান্তবুর দুনিয়ার কোথাও নেই। যদি তোর ভাগ্যে তেমন জোর থাকে, ভূতের সঙ্গে তোর মুখোমুখি দেখাও হয়ে যেতে পারে, স্বয়ং ভূতের মুখেই শুনেও হয়তো অনেক ভালো ভালো কথা তুই তোর বইয়ের মধ্যে ঢুকে দিতে পারবি। গাধা কাটা বলে কিনে ভূতের সঙ্গে মুখোমুখি দেখা হবে? বংশীবাদন একটা ছাগল, যা নেই তার সঙ্গে আবার দেখা হবে কিরে? যাক, যা খুশি বল, বলুক, ওকে চটানো এখন ঠিক হবে না, ওকে তুষ্ট রেখে আগে একটা নির্জন নিরিবিলি আস্তায় বন্দোবস্ত করি। আমি বললাম, ভূতের কথা তুই ছেড়ে দে বংশীবাদন, আমার বইখানা আগে লেখা হোক ছাপা হোক, তোকে একখানা দেব, বিনে পয়সাতেই দেব, তুই পড়ে দেখবি ভূত বলে কোথাও কিছু নেই। যাক, গয়ার কথা কি বলছিলি, তুই একটু বিশদ করে বল না। এই সত্যি বলছিস, বিনে পয়সায় আমাকে একখানা বই দিবি? দিদা খুশি হয়ে বংশীবাদন বলল, খালি আমাকে দিলে হবে না, কিন্তু শিবশঙ্কর হালদারকেও একখানা দিতে হবে, বিনে পয়সাতেই দিতে হবে। কে শিবশঙ্কর হালদার? আরে হা, এই কথাটাই তো বলছি, শিবশঙ্কর হালদার আমার মিশমশাইয়ের বন্ধু, তার বাড়িতেই তো তোর থাকার ব্যবস্থা করে দেব, গয়ায় একখানা মস্ত বাড়ি আছে হালদার মশায়ের, সবসময় খালি পড়ে থাকে, ওই বাড়িতে কেউ কিনতেও চায় না, কেউ ভাড়াও নিতে চায় না। কেন? এ সকলে বলে ভূতের বাড়ি, ওই বাড়িতে নাকি ভূতের আড্ডা, ভূতের উৎপাত। আনন্দে আমার চোখে জল এসে গেল, ওই রকম একটা আস্তানাই তো আমি চাই, ওখানে বসে বেশ জুত করে বইখানে লেখা যাবে। কিন্তু বংশীবদনের মেসমশাইয়ের বন্ধু হালদার মশাই আমাকে থাকতে দিতে রাজি হবেন তো? দরকার হলে আমি কিছু ভাড়া দিতে রাজি আছি, এমনকি কিছু আগাম দিতেও আমার আপত্তি নেই, হালদার মশাই রাজি হবেন তো? বংশীবদন খানিকক্ষণ আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, জীবনে আমি এন্তার গাধা দেখেছি দাদা, কিন্তু তোর জুড়ি আর দেখি, রাজি হবেন কি রে?
গয়াদামে সেই ভূতের বাড়ি তুই থাকবি শুনে যে হালদার মশাই তোকে মাথায় তুলে নাচবেন। ভাড়া দিতে চাইছিস? ওরে ভাড়া দিবি কি রে, ওখানে থাকবি শুনলে হালদার মশাই বরণ উল্টে তোর মন্ডামেটা খেতে টাকা দেবে। চল চল হালদার মশাই কাছে চল। হালদার মশাই থাকেন হাতিবাগানে, বংশীবদনের সঙ্গে তো তার কাছে গেলাম। ভূত নিয়ে কেতাব লিখবো শুনে তো তিনি আহ্লাদে আটখানা জিজ্ঞেস করলেন, কিন্তু বাবাজি ভূতের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? কোন ভূতে কি তোমার কেতাব পড়বে? একবিন্দু রাগ না করে আমি বললাম, ভূত কোথায়, কোথাও ভূত নেই, আমার কেতাবে সেই কথাই প্রমাণ হয়ে যাবে, লেখা হোক ছাপা হোক আপনাকে দেব একখানা, পড়ে দেখবেন। হালদার মশাই খুব খুশি হয়ে বললেন, কি বলছ, ভূত নেই, খুব সুখের কথা, যদি হাতে নাতে প্রমাণ হয়ে যায় ভূত কোথাও নেই আরো সুখের কথা। হালদার মশাই জিজ্ঞেস করলেন, তা কত দাম হবে বইখানে আন্দাজ করো। হ্যাঁ বলো। মস্ত বই হবে, অন্তত 20-25 টাকা তো বটে, এমনকি 30 টাকাও হতে পারে। হ্যাঁ সেই মুহূর্তে আমার হাতে 10 টাকা তিনখানা নোট গুজিয়ে দিলেন হালদার মশাই, বললেন, না 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 না, তোমাকে আমাকে তোমার ওই বই বিনে পয়সায় দিতে হবে না, আগাম দাম দিয়ে রাখলাম, মোট কথা সমস্ত ভূতের গোষ্ঠী বর্গ তুমি নিপাত করে দাও বাবা। হালদার মশাইয়ের আরও কোনো সাড়া শব্দ নেই, চোখ বুঝে ধ্যানস্থ হয়ে রইলেন খানিকক্ষণ, তারপর চোখ খুলে গম্ভীর গলায় বললেন, বাবাজি ভূতের রাতে আমি যেন নাস্তানাবুদ হয়েছি, তেমন বোধ করি আর কেউ হয়নি। আমার ঠাকুরদার বাবা তৈরি একখানা বাড়ি, লোকে বলে ভূতের আস্তানা হয়ে গেছে, বাড়িটা দারুণ দুর্নাম, বিক্রি হয় না, কেউ ভাড়া নেয় না পর্যন্ত। বাবাজি তুমি যদি দয়া, তোমার দয়া যদি। তিনি আমার দুহাত জড়িয়ে ধরলেন, তার দুচোখ থেকে ধারায় জল পড়তে লাগলো। শুভ দিনে শুভক্ষণে হাওড়া স্টেশনে গিয়ে রেলগাড়িতে উঠে পড়লাম, সঙ্গে 3টি মস্ত মস্ত বাস্কভর্তি বই নিয়েছি, ভূত সম্পর্কে বই আমার কাজে লাগে। দাঁড়াও, এমন একখানা বই লিখবো কারো আর ভূতের ভয় থাকবে না, ভূতের কথা শুনলে সকলে হাসবে। ভোরবেলা গয়া স্টেশনে পৌঁছালাম, হালদার মশাইয়ের বাড়ি গয়া শহরে নয়, শহর ছাড়িয়ে হাওয়াই আড্ডা মানে এরোড্রাম পেরিয়ে কয়েক মাইল যেতে হয়, সেসব হালদার মশাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছেন। মালপত্র নিয়ে টাঙ্গায় উঠলাম, সূর্য উঠেছে কেবলমাত্র, চতুর্দিকে ছোটোখাটো পাহাড় আর পাহাড়, হটর হটর করে টাঙ্গা ছুটল, ঘন্টা দেড়েক লাগলো। হালদার মশাইয়ের দোতলা ফাঁকা বাড়ি, কোথাও লোকজন নেই, কোনো দরজায় তালা চাবি পর্যন্ত নেই, ভূতের বাড়ি যখন কে অযথা তালা চাবি লাগিয়ে পয়সা নষ্ট করে। দোতলার একটা কোনার ঘর বেছে নিলাম, ময়লা হয়ে আছে, একা একা যদ্দূর পারি একটু ঝেড়ে মুছে নিলাম, জলকলে সুন্দর ব্যবস্থা আছে, স্নান করে নিলাম, আজ আর খাওয়া দাওয়া হাঙ্গামা করতে হবে না, সঙ্গেই কালকের লুচি তরকারি আছে,
ওই সেটে নিলাম। তারপর শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়লাম। ট্রেনে ধকল গেছে সারা রাত, শুতে না শুতেই দিব্যি ঘুম এসে গেল। ঘুম যখন ভাঙল, ও মা সন্ধ্যা হব হব, তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম। যাক এবার পুঁথি খুলে বসি, কাল থেকেই লিখতে আরম্ভ করব। হঠাৎ মনে হলো যেন কাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে ভুল নিশ্চয়ই, এমন নির্জন নিরিবিলি ভূতে বাড়িতে কে আসবে, নাকি আমাকেও শেষকালে ভূতে পেল, আমিও শেষ পর্যন্ত ভূতে বিশ্বাস করব নাকি, আরে দূর দূর না। নিচের থেকে স্পষ্ট আওয়াজ আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে, গোলাম গোলাম। কার গোলাম রে বাবা, আবার শুনি, সাহেব সাহেব। আরে কোথায় সাহেব রে বাবু, ইংরেজরাই তো কবে ঘুচে গেছে। না উঠতে হলো, সচককে দেখে আসতে হয় একবার। নিচে নেমে দেখি আশ্চর্য কাণ্ড, চারজন ভদ্রলোক দিব্যি জমিয়ে নিয়েছেন, ধ্যানস্থ হয়ে তাস খেলছেন চারজনে। ও এতক্ষণে গোলাম সাহেবের সারমর্ম বোঝা গেল, কি দারুণ মনোযোগ, কেউ একবার চোখ তুলে এদিক ওদিক তাকাচ্ছেন না পর্যন্ত। অগত্যা আমি এগিয়ে গেলাম, আমাকে দেখেই চারজন একসঙ্গে চমকে উঠলেন, যেন ভূত দেখেছেন এমনি ভাবে চমকে উঠলেন। আমি হাসতে হাসতে বললাম, ভয় পাবেন না দাদারা, আমি ভূতটুত নই, জলজ্যান্ত মানুষ, বিশ্বাস না হয় আমার গায়ে চিমটি কেটে দেখুন। আমার কথা শুনে চারজন একসঙ্গে হেসে উঠলেন। ওদের মধ্যে সবচেয়ে যিনি মোটা তিনি বললেন, যে বলেন দাদা, আপনার গায়ে আমার চিমটি কেটে দেখতে হবে, চিমটি কাটতে হবে কেন, কোনটা মানুষ আর কোনটা ভূত এক নজরেই টের পাওয়া যায়। বড়দা আপনি শুধু মানুষ নন, আপনি একজন মাই ডিয়ার মানুষ, আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে খুশি হলাম, কি আর বলবো। বলা বাহুল্য আমিও খুব খুশি, বললাম, তা যেন হলো ভাই, এত রাজ্য থাকতে আপনারা এখানে বসে তাস খেলছেন কেন। একজন গোপলা ভদ্রলোক বললেন, দুঃখের কথা বলবেন না মশাই, কোথাও এক ফোঁটা নিরিবিলি নির্জন জায়গা নেই, আপনি বলুন হট্টগোলের মধ্যে কি তাস জমে, বাজি রেখে বলতে পারি এমন ফাঁকা বাড়ি ভূভারতে কোথাও পাবেন না। দুনিয়ার কত রকম পাগল যে থাকে, সেই তো একবার শুনেছি কারা যেন তাস খেলবার জন্যে হাওড়া ব্রিজে চুর হয়ে গিয়ে উঠেছিল। ওরে বাপু, এই মনোযোগ লেখাপড়ায় দিলে তোরা যে এক একটা আশুমুখুজ্জে হয়ে যেতিস, যাকগে আমার কি। তারপর দলের আর একজন ভদ্রলোক মুখ খুললেন, কিন্তু দাদা আপনি এখানে কেন এসেছেন সে বিষয়ে তো কিছু বললেন না, বলুন না একটু শুনি। আমি তখন আমার কেতাবের কথা সবিস্তারে বলল, ভূতের ভিতরে বিরুদ্ধে কেতাব লিখব,
গম্ভীর হয়ে আমার কথা শুনলেন ওরা। গোপালা ভদ্রলোক বললেন, ভূতের বিরুদ্ধে শুধু লিখবেন, পেগনির বিরুদ্ধে কি কিছুই লিখবেন না? নিশ্চয়ই লিখবো, নিশ্চয়ই লিখবো। আর ভূত আর পেগনি কি আর আলাদা? যেন একটু দমে গেলেন গোপ ভদ্রলোক, আমতা আমতা করে বললেন, সে কি কথা, ভূত আর পেগনি আলাদা নয়। কি বলছেন মশাই, মাঠা আর ছাগল কি এক বস্তু? ষাঁড়ে আর গরুতে কি কোনো তফাত নেই? গরুর গোবর আর ষাঁড়ের গোবর কি একই? দিগ্বিজয় পণ্ডিত হয়ে শেষকালে আপনি দাদা এমন একটা অসার কথা বললেন। চোখ বুঝে কয়েকবার গোপ নাচালেন ভদ্রলোক। গোপের নাচ দেখতে দেখতে আমার মনে হলো, না, ভদ্রলোকের কথা নিতান্ত উড়িয়ে দেবার মতো নয়। ভদ্রলোকের কথায় সারবস্তু আছে বটে। ভেবেচিন্তে বললাম, ভাববার মতো কথা বলেছেন। ভাবছি পেডনির নামেও আলাদা একটা চ্যাপ্টার লিখব, নির্ঘাত লিখব। ভদ্রলোকের গোপ জোড়া হাসতে লাগলো। আরো একটা কথা বলে দিচ্ছি আপনাকে, গলা নিচু করে উনি বললেন, পেডনির হাতে কারো নিস্তার নেই, এমনকি ভূতেরও না। দারুণ ঘুম পাচ্ছে, আজ আর লেখাপড়া থাক, কাল সারা দুচোখের পাতা এক করতে পারি, আজ রাতটা না হয় ঘুমিয়েই কাটাই। শুতে না শুতেই ঘুম, মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি কি আমার ঘরের মধ্যে একটি মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে চুলায় রাখছে, স্বপ্নটন্ন দেখছি নাকি? গলা খাঁকারি দিলাম দু একবার, কিন্তু মেয়েটি একবারও ঘাট পর্যন্ত নড়ালো না, যেন ঘরের মধ্যে কোথাও কেউ নেই। এমনিভাবে সমানে চুল আঁচড়ে যেতে লাগলো, আর দু এক কলি রবীন্দ্রসঙ্গীত গাইতে লাগলো। দত্ত, তোর চাঁদের নিকুচি করেছে? খুব গম্ভীর গলা আমি বললাম, খুকি, এত রাত্রে বাড়ি থেকে একলা একলা বেরিয়ে এখানে এসেছো কেন? ভালো করনি, ভালো করনি, দিনকাল খুব খারাপ, চারদিকে চোর ডাকাত আজকাল। কেন, বাড়ি থেকে তুমি গান গাইতে পারো না, চুলাইড়াতে পারো না? এক ছটকায় আমার মুখোমুখি দাঁড়ালো খুকি, রেগে মেগে বললো, মেয়েটি তেজ দেখে না এসে পারলাম না, বললাম, খুকি, তুমি পেদনিসে যে আমাকে ভয় দেখাতে চাও, কিন্তু তুমি কি জানো ভূত পেদনিতে আমি একদম বিশ্বাস করি না। ও, বিশ্বাস করেন না? খুকি জানলা গলিয়ে চিরুনিটা বাইরে ঘুরঘুটি অন্ধকারে ছুঁড়ে ফেললো। বলতে বলতে খুকি একটা অভাবনীয়
কাণ্ড করে বসল। বললে, কেউ বিশ্বাস করবে না জানি, তবু বলে যাই। খুকি করল কি, নিজের মুন্ডটি খুলে ডান হাতে নিল, আমার শতরঞ্জির উপর রাখলো নিজের মুন্ডটি। চোখের পলকে খুকির ধর পুরোপুরি উদাও হয়ে গেল, হাওয়ায় মিশে গেল। আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো ওই খুকুর মুন্ডুর চোখ দুটি। মুন্ডু স্পষ্ট গলায় বলল, হাটে কোনো দোষ নেই বলেই বুঝি আমি তখনও অজ্ঞান হয়ে যাইনি। হাঁপাতে হাঁপাতে চলে এলাম নিচের ঘরে। ওখানে চারজন ভদ্রলোক এক মনে তাস খেলতে বসে আছেন। আমি সমস্ত ঘটনা হাঁপাতে হাঁপাতে বললাম। মোটাসোটা ভদ্রলোক বললেন, খুকি কে জানেন, ওর আসল নাম হলো ইন্দুনি ভানুনি চক্রবর্তী, খুব খিটখিটে স্বভাব, ভালো মানুষ পেলেই ভয় দেখায়। আমি বললাম, না ভাই, কিছু নয়, ওই যে ওই মুন্ডু খুলে রেখে নিয়ে নিজে উদাও হয়ে যাওয়া এই ব্যাপারটা। এই ব্যাপারটা নিয়ে এত আশ্চর্য হচ্ছেন কেন? সেই গুপো ভদ্রলোক জিজ্ঞেসে করলেন। আশ্চর্য হব না, এটা আজ তো সুস্থ মুন্ডু। আরে ধুর ধুর, আপনি মশাই সেই তখন থেকে খালি মুন্ডু মুন্ডু করে পাগল হচ্ছে, ওটা কি একটা বলবার মতো জিনিস? সেই গুপো ভদ্রলোক বলেই চললেন, ওকে না পারে কি কি না পারে, ও তো আমরা সকলেই পারি। বাকি তিনজনকে উনি বললেন, ওরে ওরে দেখিয়ে দে তো, না আজ তাসের আসরটি মাটি হয়ে গেল, চল চট চট করে মুন্ডু খুলে রেখে আমরা ধন নিয়ে উদাও হয়ে যাই। মুন্ডু মুন্ডু করে পাগল হচ্ছেন, উনি বসে বসে প্রাণ ভরে আমাদের মুন্ডু দেখুন, সারা রাত ধরে দেখুন। বলতে বলতে দেখি ঘরের মধ্যে ছাড় চারটি মুন্ডু, ধরপর কিছু নেই, চারটি মুন্ডু ছাড়া আর কিছু নেই। না ভুল বলা হলো, হ্যাঁ আর একটা মুন্ডু আছে, আমার নিজের মুন্ডু। বলা বাহুল্য, সেটি আমার নিজস্ব ধরের উপরেই আছে। এতক্ষণ অরবিন্দ গুহর লেখা ভূত নেই পেদনি নেই শুনছিলে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।